এনআরসি ও সি বিরোধী আন্দোলন এবার মুর্শিদাবাদের লালবাগে সেখানে বাম কংগ্রেস জোট একসঙ্গে আজ এক মিছিলে তারা অংশগ্রহণ করেন মিছিলে কংগ্রেস এবং সিপিএমের কর্মী ও সমর্থকদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতন তাদের বক্তব্য অবিলম্বে সিএএ বাতিল করতে হবে আর সেই নিয়েই তাদের আন্দোলন মূলত লালবাগ শহরের বিভিন্ন এলাকা তারা পরিক্রমা করে এবং পরিক্রমা শেষে আবারও পার্টি অফিসে তারা আসেন একত্রিত হয়ে এই বিষয় নিয়ে কি বলছেন প্রাক্তন সাংসদ খান চলুন শুনেনি তার বক্তব্য প্রবীণ মন্ডলের রিপোর্ট এনআরসি নিয়ে চার সারা পশ্চিমবাংলায় যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং জাতপাতের বিভাজন সৃষ্টি হচ্ছে আমরা তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার জন্য এবং এনআরসি প্রত্যাহারের দাবিতেই আজকের মিছিলের আয়োজন করেছিলাম বাম ফ্রন্টের পক্ষ থেকে এবং তাতে কংগ্রেসও সামিল হয়েছিল এইটা নিয়েই আমরা আজকে মিছিল মিছিল করেছি দীর্ঘ পথযাত্রায় গোটা মুশিদাবাদ অতিক্রম করেছি আমরা এবং মিছিল শেষে আমরা এখানে পথসভাও করেছি পথসভা করেও আমরা এই দাবি জানিয়েছি যে এনআরসির নামে আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের নামে সাম্প্রদায়িক বিভাজন জাতপাতের বিভাজন করা চলবে না এই দানবীয় আইন ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী এই দানবীয় আইন আমাদের সংবিধান বিরোধী সুতরাং এই বিল প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমাদের আজকের মিছিল ধন্যবাদ